এইবার দেশের বিসম্বাদী রাজনীতির অভিকেন্দ্র বানে ধোয়া অসম। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী সকি কপাই গুজরাটের সুরাটর পড়া গুয়াহাটিলৈ আহিল শিবসেনার বিসম্বাদী একনাথ সিন্ধের নেতৃত্বত 36 জনীয় এটা বিধায়কর দল। মঙ্গলবারে নিশার পড়াই মহারাষ্ট্রের বিসম্বাদী বিধায়কক আদরিবলে সাজু হিমন্ত বিশ্ব শর্মা সরকারের প্রতিনিধি। নিশা এক বজাত বর্ধার বিমানবন্দরত সাজু 5খন ইনোভা 3খন ভারত বেঞ্জর এএসটিসি বাস। 5খনক ইনোভা তথা ভারত বেঞ্জর রাজ্যিক পরিবহন নিগমের 3খনক বাস ইতিমধ্যে সাজু করে রখা হয়েছে বিমানবন্দর চৌহদত। পুৱতি নিশা প্রায় 4 বজাত সুরাটের গুয়াহাটিলৈ উড়া মারিলে একনাথ সিন্ধে নেতৃত্বাধীন বিসম্বাদী শিবসেনার বিধায়ক সকল। কাহিলি পুৱা প্রায় 6:30 বজাত অবতরণ বর্ঝারত। বর্ঝরত বিসম্বাদী শিবসেনা বিধায়কক আদরণি জানালে বিসম্বাদর রাজনীতিত অভ্যস্ত একালর কংগ্রেসী বর্তমানের বিজেপির দুই নেতা সাংসদ পল্লব রোশন দাস আর বিধায়ক সুশান্ত বরগোহাঁয়ে। বিদ্রোহী শিবসেনা বিধায়কক অসম ফুরুয়ার দায়িত্ব লাভ সুশান্ত বরগোহাঁয়ের। না, তেখেতসকলে অসমখন ফুরার কথা কৈছিল লগৰ চিনাকি, আর সেখানে মই ৰাতিপুৱা আহিলো ৰিসিভ কৰিলো। মহারাষ্ট্রের MBA সরকার ভঙা পতার রাজনীতির এই খেল অসমত দেখি সরব বিরোধী কংগ্রেস। রাজ্যের বান পরিস্থিতি এড়ি রাহুল গান্ধী বাঁচাও অভিযান লৈ দিল্লিত বাহর পতা কংগ্রেসের দাবি, এনে রাজনীতির স্থান নাই অসমত। বিজেপি শাসিত বেলেগ রাজ্যবিলাকেও এই MLA সকলক দুই নম্বরী পদ্ধতিরে রাইজর সিদ্ধান্তর বিপরীতে যাওয়াতো লৈছে, তেতিয়া আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় ফিতাহি মারি নিশ্চয়কৈ কৈছে যে এই ক্ষেত্রে মই পারগত, মোক পঠিয়াই দিয়ক, মই পারিম। বিরোধী দলপতি দেবব্রত শইকীয়াই বিদ্রোহী শিবসেনার বিধায়কক বিজেপি শাসিত আন রাজ্যলৈ প্রেরণের দাবি জানালে। আয়ারাম গয়ারাম পলিটিক্স বলে একটা পলিটিক্স হয়, বিশেষকৈ হিন্দি হার্ডল্যান্ডত হয়। এই পলিটিক্সটো আমার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া এতিয়া অসমলৈ লৈ গৈছে। বানপানীরে প্লাবিত হওয়ার সময়ত বহু অঞ্চলত মই খাদ্য শস্যর কথা, খোৱা বস্তুর কথা বাদ দিছো, আনকি বিশুদ্ধ খোৱা পানি পোৱা নাই। তেওঁৰ রাজনৈতিক কেৰিয়াৰটো কেনেকৈ আগুৱাব পাৰি তাৰ বাবে মহাৰাষ্ট্ৰৰ বিধায়কসকলক ৰেডিশন হোটেলত ৰখাৰ ব্যৱস্থা কৰিছে। অসমৰ পৰা এই বিধায়কসকলক তেওঁলোকে ভাৰতবৰ্ষৰ বিজেপি শাসিত অন্য ৰাজ্যলৈ লৈ যাওক। বানৰ সময়ত আন ৰাজ্যৰ চৰকাৰ ভঙা পতাৰ ৰাজনীতিৰ অভিকেন্দ্ৰ অসম কিয়? প্ৰশ্ন কংগ্ৰেছী ৰাণা গোস্বামীৰ। যি সময়ত বানাকান্তই খাদ্যৰ অভাৱত খুব উজাৰিছে, মহাৰাষ্ট্ৰৰ বিদ্রোহী মন্ত্রী বিধায়ক আনি আমার রেডিয়েশন ব্লু এখন পঞ্চতারকা হোটেলত ইয়াত রাখি রাজ আতিথ্য দিবর কারণে যে ব্যবস্থা লৈছে, ই সচাকে অসমবাসীর কারণে বড় লজ্জার বিষয়, বড় নিন্দনীয় বিষয়। বিরোধীর এনে সমালোচনার প্রত্যুত্তর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। বানৰ বতৰত অসমলৈ অহা পৰ্যটকে টনকিয়াল কৰিব ৰাজভৰাল। যি ৰাজ্যই লক্ষীক না বুলি কয় সেই ৰাজ্য উন্নতি কৰিব নোৱাৰে। আজি 40 জন মানুহ আহিছে, এই সময়ত কোনো হোটেলৰ ৰুম সবতে খালি থাকে, বানপানী বুলি নাহে। এতিয়া বানপানীৰ সময়তো যে অসমত মানুহ আহিব পাৰে, থাকিব পাৰে, ইয়াত ব্যৱসায় চলি থাকিব পাৰে, এইটোতো এটা পজিটিভ কথা। ইয়াত বেয়া পাবলগীয়া কি আছে যে এই সময়ত বানপানী ডুবি আছে, আমি আর্থিকভাবে কষ্টত আছো। এই সময়ত গোটেই ভারতের পর্যটকসকলে যদি আহি অসমৰ হোটেল বিলাকত থাকে, তারপর আমার উপার্জন হব। গতিকে লক্ষ্মী যদি আহে, লক্ষ্মী খেদি দিব নেকি? কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া APCC সভাপতি ভূপেন বরার। বানাকান্ত রাইজর কারণে সাহায্য ব্যবস্থা নাই, রিলিফ ক্যাম্পবিলাকত তেও যথোপযুক্ত সাহায্য দিব পৰা নাই। নিজে যে ভিক্ষারী নিচিনাকে যে ব্যাংকর দুয়ার দুয়ার যে ঘুরি ফুরছিল, আর এটা শেষত গৈ যে টুরিস্ট গাইড হয়ে পেলায় বেলেগ রাজ্যের বিধায়ক আনি পেলায় তেওঁলোকৰ পোৱা GST রে অসমৰ মানুহক সহায় কৰিব বিচাৰিছে, ইয়াতকে দুর্ভাগ্যর কথা অসমবাসীর কাৰণে একো হব নোৱাৰে। এটা এগৰাকী মুখ্যমন্ত্রী টুরিস্ট গাইডলৈ পর্যবেক্ষিত হয়েছে। দিল্লীৰ পৰা অভিজিৎ তস্করৰ সহযোগত আজাৰাৰ পৰা দুলন কলিতা আৰু ভিডিঅ' জাৰ্নেলিষ্ট পৰাগ মেছৰ সৈতে বিজয় কলিতাৰ ৰিপৰ্ট ND24।
আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।